এটা একটা বাংলাদেশি ল্যাপটপ দেশি ব্র্যান্ড হলেও এই ল্যাপটপে রয়েছে লোভনীয় কিছু ফিচার যা দাম হিসেবে একে করেছে অনন্য রয়েছে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি ভাবতে ভালোই লাগে আমাদের দেশে এখন ল্যাপটপ অ্যাসেম্বল করা হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশি ব্র্যান্ডের একটা ল্যাপটপের ভিডিওতে এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ল্যাপটপ কিনবেন কোনটা কিনবেন কোনটা কিনবেন না বুঝতে পারতেছেন না কারণ ব্যাপারটা বেশি কমপ্লিকেটেড তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা অনেক কাজে আসবে দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুনাপাস সঙ্গে থাকবো আমি ওয়াহিদ লেটস গেট স্টার্টেড তবে সবার আগে জানিয়ে রাখি এই ল্যাপটপটার মোট দুইটা ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবেল একটা হচ্ছে i7 ভেরিয়েন্ট আর একটা হচ্ছে i5 ভেরিয়েন্ট এবং এই i5 ভেরিয়েন্টেরও কিন্তু আবার দুইটা ভেরিয়েশন রয়েছে একটা হচ্ছে 16GB র্যাম আর একটা হচ্ছে 8GB র্যাম এই ল্যাপটপগুলো আপনি পারচেস করতে পারবেন কিউবিটসের মিরপুর অফিস থেকে অথবা দারাজ থেকে বা পিকআপও থেকে আমি ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি বাই দ্য ওয়ে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে আপনি গিফট হিসেবে এইরকম একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন যেটা যথেষ্ট উন্নত মানের i5 8GB ভার্সন পাওয়া যাবে 61,000 টাকায় 16GB ভেরিয়েন্ট পাওয়া যাবে 63,000 টাকায় এবং i7 এর 16GB ভেরিয়েশন পাওয়া যাবে 75,000 টাকায় তবে সবার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই ভাই আমরা এই কম্পিউটার ইকুইপমেন্টের ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞ কেউ না আমরা একজন সাধারণ ব্যবহারকারী আমাদের নিজেদের দরকারে আমরা অনেক অনেক ল্যাপটপ এবং কম্পিউটার প্রতিদিনই ব্যবহার করি সো একজন ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি থেকে এই ল্যাপটপটা আমাদের কাছে কেমন মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমে একটু ডিজাইনটা নিয়ে কথা বলা যাক ভাই এটার ডিজাইন আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ গতানুগতিক মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপগুলো যেরকম হয়ে থাকে এটা কিন্তু তার চাইতে একটু আলাদা যদিও এটার ডিজাইনের সঙ্গে ম্যাকবুকের অনেক মিল রয়েছে ইদানিং অনেক ল্যাপটপ ব্র্যান্ড কিন্তু ম্যাকবুককে ফলো করছে এই ডিজাইনটা আপনাকে মডার্ন একটা লুক দিবে এবং আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন তাহলে ডিজাইনটা আপনার ভালো লাগতে বাধ্য অ্যালুমিনিয়ামের বডির পাশাপাশি এখানে কিন্তু ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে যার ফলে হাতের ছাপ খুব একটা লেগে থাকে না এর গায়ে আপনি যখন এর পেছন দিকটা নজর দিবেন খেয়াল করে দেখেন এর ভেন্টিলেশন সিস্টেম কিন্তু খুবই চমৎকার যার ফলে গরম বাতাস খুব সহজে বের হয়ে যেতে পারে এবং কম্পিউটারটা ঠান্ডা থাকে রয়েছে বটম ফায়ারিং লাউড স্পিকার গ্রিল পোর্টস এর কোনো অভাব নেই ভাই একটা HDMI পোর্ট পেয়ে যাবেন দুইটা USB 3.0 পোর্ট একটা USB 2.0 পোর্ট রয়েছে একটা টাইপ সি 3.1 পোর্ট ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য রয়েছে RJ45 ল্যান পোর্ট পেয়ে যাবেন একটা অডিও কম্বো জ্যাক আর রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য পোর্ট সুতরাং পোর্ট অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে এই ল্যাপটপে কোনো লিমিটেশন নাই ডিসপ্লের ব্যাপারে আলাপ করার আগে কিছু তথ্য শেয়ার করে রাখি এই ল্যাপটপের তো দুইটা ভেরিয়েন্ট i7 এবং i5 i5 এর ডিসপ্লে কিন্তু আবার i7 থেকে বেটার i7 এ ব্যবহার করা হয়েছে ফুল HD ডিসপ্লে এবং 60Hz এর রিফ্রেশ রেট বাট i5 এ ব্যবহার করা হয়েছে QHD ডিসপ্লে সেই সঙ্গে রয়েছে সারপ্রাইজিংলি 165Hz এর রিফ্রেশ রেট যেটা ডেফিনেটলি এই বাজেটে বেশ দারুণ একটা ব্যাপার আর এটার PPI হচ্ছে 188 ভিউইং অ্যাঙ্গেল খুব একটা খারাপ না আপনি প্যাড়া খাবেন না ইনডোরে ব্যবহার করতে গেলে ব্রাইটনেসটা যদিও আমার কাছে একটু কম লেগেছে যদিও ল্যাপটপ সাধারণত সবাই ইনডোরে ব্যবহার করে সুতরাং খুব একটা ঝামেলা হওয়ার কথা না তবে হ্যাঁ ডিসপ্লেটা আরেকটু কালারফুল হতে পারতো আমার কাছে স্যাচুরেশনটা একটু কম মনে হয়েছে সেই সঙ্গে ডেফিনেটলি এটার যে কালার অ্যাকুরেসি সেখানে কম্প্রোমাইজ করা হয়েছে কারণ এটা কিন্তু এতটা কালার অ্যাকুরেট না এবং এই বাজেটের ল্যাপটপগুলোতে সাধারণত সেটাই হয়ে থাকে ওভারঅল এটার যে ডিসপ্লে কনসিডারিং দ্য প্রাইস দিস ইজ গুড কিবোর্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছে যথেষ্ট সফট এবং ক্লিকি এবং তারা যে বড় স্পেসটা মানে ল্যাপটপ বড় হওয়ার কারণে যে স্পেসটা তারা এখানে পেয়েছে এটাকে তারা কাজে লাগিয়েছে ডেডিকেটেড নাম্বার প্যাড দিয়ে এটা অনেকের কাজে আসবে সেই সঙ্গে এর যে ট্র্যাক প্যাড যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে যদিও মাঝে মাঝে একটু মিসম্যাচ করে এবং এখানে তারা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে সিকিউরিটির জন্য যেটা আপনার জন্য একটা অ্যাডেড ফিচার হিসেবে কাজ করবে এবার আমরা স্পেক নিয়ে একটু কথা বলি আমরা এই সিমিলার প্রাইস সেগমেন্টের ল্যাপটপগুলো নিয়ে একটু মার্কেট স্টাডি করলাম এবং দেখলাম যে এই ধরনের ল্যাপটপগুলোর দাম সাধারণত 80,000 থেকে 90,000 টাকার আশেপাশে হয়ে থাকে প্রসঙ্গত উল্লেখ করে রাখি এই প্রাইস সেগমেন্টে যে ল্যাপটপগুলো বাজারে সাধারণত পাওয়া যায় সেখানে কিন্তু ইউ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয় বাট পি সিরিজের প্রসেসরগুলোতে ইনক্রিজ থার্মাল হেডরুম থাকে এই কারণে কিন্তু প্রসেসরগুলো অনেক বেশি এফিসিয়েন্ট হয় যেটা আমরা দেখতে পেয়েছি এর i5 ভেরিয়েন্টে আরেকটা ব্যাপার এখানে বলে রাখা দরকার এই দুইটা ল্যাপটপের মধ্যে না i5 ভেরিয়েন্টটাকে আমার কাছে বেটার অপশন মনে হয়েছে স্পেশালি এর যে 16GB র্যামের ভার্সনটা এটা আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা ডিল বাই দ্য ওয়ে এর i7 ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে 12 জেনারেশনের 1255U প্রসেসরটা যেখানে রয়েছে 10টা কোর এবং 12টা থ্রেড এর মধ্যে আবার পারফরম্যান্স কোর হচ্ছে 2টা আর এফিশিয়েন্ট কোর 8টা আর এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 4.7 GHz তার বিপরীতে i5 ভার্সনে ব্যবহার করা হয়েছে 12 জেনারেশনের 1240P যেখানে রয়েছে 12টা কোর এবং 16টা থ্রেড এই কোরগুলোর মধ্যে আবার পারফরম্যান্স কোর হচ্ছে 4টা এবং এফিশিয়েন্ট কোর 8টা তবে এই দুইটা ভেরিয়েন্টের মধ্যে এর মূল পার্থক্য এর ইউজ কেস সিনারিওতে যেমন i7 এগিয়ে থাকবে এর সিঙ্গেল কোর পারফরম্যান্স
পারফরমেন্স এবং বেটার গ্রাফিক্স ইনটেন্সিভ টাস্কে এবং i5 এগিয়ে থাকবে এর মাল্টিকোর পারফরমেন্সের কারণে, সে সঙ্গে এটা বেটার পাওয়ার এফিশিয়েন্ট কম্পেয়ার টু i7। এখন আপনার প্রয়োজন আসলে কেমন সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। আপনি যদি গ্রাফিক্স ইনটেন্সিভ কাজ টাস বেশি করেন তাহলে আপনার জন্য তো i7 বেটার হবে, আর যদি আপনি বেটার পারফরমেন্স চান বা এফিসিয়েন্সি চান তাহলে আপনার জন্য i5। আরেকটা ব্যাপার উল্লেখ করা দরকার, i5 ভার্সনে কিন্তু রয়েছে Wi-Fi 6, যেটা আমার কাছে সারপ্রাইজিং মনে হয়েছে, সেই সঙ্গে রয়েছে ব্লুটুথ 5.2। সুতরাং ওয়্যারলেস কমিউনিকেশনের দিক দিয়ে কিন্তু i5 ভার্সনটা এগিয়ে থাকবে i7 এর চাইতে। এবং এই দুইটা ভেরিয়েন্টের ল্যাপটপেই কিন্তু রয়েছে 1 TB-এর NVMe M.2 Gen 4 SSD, এবং এই ল্যাপটপের মধ্যে একটা PCIe স্লট রয়েছে যার মাধ্যমে আপনি এটার হার্ড ডিস্ক 4 TB পর্যন্ত বাড়াতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে কিন্তু র্যামও বাড়াতে পারবেন দুইটা ল্যাপটপে। আমরা এবার একটু পারফরমেন্সের দিকে ফোকাস করি। দুটো মডেলই মূলত অফিস ওয়ার্ক বা স্টুডেন্টদের জন্য মানে একেবারেই পারফেক্ট বলা যায়, তবে কেউ যদি ভিডিও এডিট করতে চান তাহলে খুব একটা সুবিধা এতে করতে পারবেন না। এই ধরনের ল্যাপটপ অবশ্য আমরা গেমিং বা ভারী এডিটিং এর জন্য খুব একটা রিকমেন্ড করি না, তবে আমরা একটু এডিটিং ট্রাই করে দেখলাম, খুব একটা ভালো পারফরমেন্স করতে পারি নাই। আপনি চাইলে লাইটার টাইপের সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন ওয়ান্ডার শেয়ার, ফিল্মোরা বা ক্যাপকাট, এই টাইপের সফটওয়্যার ইউজ করতে খুব একটা সমস্যা হবে না। ফটোশপের এডিটিং অবশ্য ঠিকঠাক মতো করতে পেরেছি, এইটাতে খুব একটা প্রবলেম ফেস করি না। মাল্টিমিডিয়া কনজাম্পশন সহ অন্যান্য কাজের জন্য বেশ ভালো আউটপুট পাবেন এই দুইটা ল্যাপটপের কাছ থেকে। বিশেষ করে এর যে বড় ডিসপ্লে, ভাই মুভি দেখে সেই ফিল পাবেন। তেমন কোনো হিটিং ইস্যু আমরা পাই নাই যেটা চিন্তা করার মতো, এবং এর যে ফ্যান নয়েজ সেটা কিন্তু আমাদের কাছে মিনিমাল লেগেছে। ব্যাটারি ব্যাকআপের প্রসঙ্গ যদি আসে তাহলে এটা বিলো এভারেজ পারফর্ম করবে ভাই। তার কারণ হচ্ছে আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে একাধারে যদি চালান 5 ঘন্টার মতো চালাইতে পারবেন, বাট যদি একটু চাপ দেন একে তাহলে 4 ঘন্টার কাছাকাছি নেমে যাবে। আর চার্জ দেওয়ার জন্য এই যে বড় সড়ো সাইজের এই চার্জারটা পেয়ে যাবেন আপনি, এটা হচ্ছে 64 ওয়াটের একটা চার্জার, ফুল চার্জ দিতে ভাই অনেক সময় লাগে। এর Core i5 দিয়ে আমরা কিছু টেস্টও করেছি ভাই, যেটার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। এর SSD রিড স্পিড আমরা পেয়েছি 5193, আর রাইট স্পিড পেয়েছি 4918। পাশাপাশি সিনেবেঞ্চে এর মাল্টিকোর স্কোর এসেছে 6642, আর সিঙ্গেল কোরে স্কোর এসেছে 1291। অলরাইট, এইবার চলেন একটু শুনে আসি যে এই ল্যাপটপের কি কি লিমিটেশন রয়েছে যেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই বা যুক্ত করা গেলে অনেক ভালো হতো। প্রথমত ভাই, এটার যে চার্জার দিয়েছে না, এটা ওল্ড ফ্যাশন চার্জার, মানে এইটা এই 2024 সালে এসে চলে না। এখনকার চার্জারগুলো অনেক স্লিম, টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যায়, কিউবিটসকে এই জিনিসগুলো একটু কনসিডার করা উচিত। পাশাপাশি এটার যে লাউড স্পিকার, এটা আমার কাছে খুব একটা ইমপ্রেসিভ মনে হয় নাই, ইভেন আমার ফোনের চাইতেও কিন্তু সাউন্ড এটার কম। কিবোর্ডগুলোতে ব্যাকলিট তারা দিয়েছে, যেটা অবশ্যই ভালো একটা ব্যাপার, বাট ভাই প্রচুর লাইট ব্লিডিং করে, মানে এই লাইটগুলো না চোখে লাগে। সেই সঙ্গে এর যে LED ইন্ডিকেটর রয়েছে উপরে, এটাও অনেক বেশি উজ্জ্বল, এটা না রাতের বেলা কাজ করার সময় খুবই দৃষ্টিকটু লাগে। আরেকটা জিনিস, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই ল্যাপটপে উইন্ডোজের 11 ভার্সনটা ব্যবহার করা হয়েছে, লেটেস্ট ভার্সন, সব ঠিক আছে, বাট এটা ট্রায়াল ভার্সনের ভাই, মানে 3 মাস পরে কিন্তু ট্রায়াল শেষ হয়ে যাবে, আপনাকে পারচেস করতে হবে। নর্মালি অন্যান্য ল্যাপটপগুলোতে আমরা দেখি যে ওইটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়, এর জন্য অবশ্য এক্সট্রা কিছু খরচ লাগে, বাট আমার মনে হয় কিউবিটসকে এই ব্যাপারটা একটু কনসিডার করা উচিত। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা জিনিসে আমার একটু মন খারাপ হয়েছে, কারণ এখানে কোনো SD কার্ড স্লট দেওয়া হয় না, যেটা দেওয়া থাকলে অবশ্যই অনেক অনেক কাজে আসতো। এর যে লিড ক্লোজার, এটা হচ্ছে মাত্র 145 ডিগ্রি পর্যন্ত, এটা আরেকটু নামানো গেলে আসলে বেশ ভালোই হতো। পাশাপাশি এর যে টাচ প্যাড মাঝে মাঝে একটু ইস্যু করে, যদিও বাজেট হিসেবে এরকমই করার কথা। অলরাইট, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক। ফাইনালি কি বুঝলাম, এটা কি আমি রিকমেন্ড করতে পারি? অবশ্যই পারি। তার কারণ হচ্ছে ভাই, একে তো এটা একটা দেশি ব্র্যান্ড, আমরা যদি এগুলো পারচেস করি তাহলে আমাদের দেশের টাকা দেশেই থাকবে, বাট ওইটা ফ্যাক্ট না ভাই, মানে খারাপ জিনিস দিলে ভাই আমি অত দেশপ্রেম দেখাইতে রাজি নাই। আপনি ভালো জিনিস দিবেন, আমি দেশি হোক বিদেশি হোক কিনবো। এখন ঘটনা হচ্ছে যে এই ল্যাপটপটা কি বাজারের অন্যান্য ল্যাপটপের চাইতে পিছিয়ে আছে? আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়েও রয়েছে। আর এর যে লিমিটেশন সেগুলো নিয়ে তো আপনাদের সঙ্গে কথা বললাম প্রিয় দর্শক। এখন আপনার প্রয়োজন অনুযায়ী এই ল্যাপটপটা যদি আপনার কাছে ফিট মনে হয়, হতে পারে এর i7 ভার্সন অথবা i5 ভার্সন, এটা কিনতে পারেন। ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, যারা কিনতে চান ক্লিক করে দেখে আসতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো কিউবিটসের Sigma X2 ল্যাপটপগুলো সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে, ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন। যেসব বন্ধু ল্যাপটপ পছন্দ করে বা কেনার কথা ভাবতেছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এই তো দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।